এই সরকার উন্নয়ন করেছে, পদ্মা ব্রিজ করেছে, মেট্রো করছে, বেশ কয়েকটি বড় বড় প্রকল্প করছে, অস্বীকার করা হয় নাই। যারা শিক্ষিত মানুষ বা যারা গুগলে সার্চ দেন, ফেসবুকে সার্চ দেন, সমস্ত তথ্য পাবেন। প্রত্যেকটি প্রকল্পের ব্যয় 2 থেকে 3 গুণ 4 গুণ বাড়িয়েছে। এই যে ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ যে রেল লাইনের কাজ হচ্ছে, শেয়ারবিজ পত্রিকায় নিউজ করেছে, ভুল পরিকল্পনার কারণে দফায় দফায় ব্যয় বাড়িয়ে 285% পর্যন্ত ব্যয় বাড়িয়েছে। এই যে পায়রা বিদ্যুৎ কেন্দ্র করেছে, উৎপাদনের কয়েক মাস পরে তারা 54% ব্যয় বৃদ্ধি করেছে উৎপাদনের পরে। পদ্মা সেতুর কথা তো সবাই জানেন, 10,000 কোটি টাকার পদ্মা সেতু 32,000 কোটি টাকা খরচ করেছে। এবং সবচেয়ে লুটপাট করেছে বিদ্যুৎ খাতে। গত 11 বছরে এই সরকার বিদ্যুৎ খাতে ভর্তুকি দিয়েছে 83,000 কোটি টাকা, যার মধ্যে 92,000 কোটি টাকা হচ্ছে এই কুইক রেন্টালের নামে তাদের নেতা কর্মীদেরকে ধাও দিয়েছে, 92,000 কোটি টাকা। দেখেন যে গত 11 মাসে সরকার ভর্তুকি দিয়েছে 83,000 কোটি টাকা, আর গত মার্চ থেকে এই পর্যন্ত 22 মাসে সরকারকে ভর্তুকি দিতে হবে 94,000 কোটি টাকা। এইভাবে উন্নয়নের নামে লুটপাট করছে হাজার হাজার কোটি টাকা। হিসাব আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে তো? এই টাকা শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের কোন এমপি মন্ত্রীর না, এই টাকা আপনার আমার মতো জনগণের। আমাদের টাকায় এক ভাই বলেছে যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাজেট 5,000 কোটি টাকা বছরে, এক প্রধানমন্ত্রীর পেছনে আমরা 5,000 কোটি টাকা ব্যয় করছি। তিনি কিছুদিন আগেই দুর্ভিক্ষের আশঙ্কা প্রকাশ করলেন, তার তো আশা করি অবশ্যই দায়িত্বশীল ভাবে কথাগুলো বলা উচিত ছিল। তিনি দুর্ভিক্ষের সংখ্যা দিয়েছেন, আর তার লুটপাটকারী দরবেশটা শেয়ার বাজারে ধস নামিয়ে দিয়েছে। ধস নামিয়ে শেয়ার দেখবেন তারা কিনে নিয়েছে, আবার কয়েক মাস পরে বাড়িয়ে দিবে। আপনি যখন দুর্ভিক্ষের কথা মানুষকে জানাবেন, আপনার সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করে মানুষকে জানাতে হবে। আগেই তো আপনি মানুষকে অস্থির করে তুলেছেন, বাজার অস্থির করে তুলেছেন, চিনি নাই, জিনিসপত্রের দাম দাউ দাউ করে বাড়ছে। আমি বলবো আজকে এই দেশের ধনী মানুষের দুর্ভিক্ষ হলে সমস্যা হবে না, সমস্যা হবে আপনার আমার মতো সাধারণ মানুষের, দরিদ্র মানুষের। কাজে এই ফাঁসিবাজার পতনের জন্য সাধারণ মানুষকেই রাস্তায় নেমে আসতে হবে। যার কোটি কোটি টাকা আছে, সিঙ্গাপুর কানাডায় টাকা পাচার করেছে, গুলশান বনানি ধানমন্ডিতে ফ্ল্যাট আছে, অ্যাপার্টমেন্ট আছে, তার তো সমস্যা হবে না। সে তো চাল 200 টাকা হলে কিনে খেতে পারবে, পারবেন না আপনারা। এই দেশের সম্পদ 5% মানুষের হাতে জিম্মি, ওই 5% মানুষের কোনো সমস্যা হবে না, বাকি 95% মানুষের সমস্যা হবে। কেন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কি 5% মানুষের আরামাইশের জন্য মুখে কুলু পেটে থাকবেন, নাকি এই 5% মানুষের সুখ শান্তি নষ্ট করে জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য রাজপথে নামবেন। গণতন্ত্র মঞ্চে স্পষ্টভাবেই বলেছে, নেতৃবৃন্দ বলেছে, বর্তমানে দেশকে যে জায়গায় নিয়ে এসেছে, নির্বাচনের নামে সংঘাত সহিংসতা হচ্ছে, দলীয় গুন্ডা পান্ডারা মারামারি করে কেন্দ্র দখল করে নির্বাচনকে এখন নির্বাসনে পাঠিয়ে দিয়েছে, গণতন্ত্র জীবন্ত লাশ হয়ে আছে। কাজী নির্বাচন দিয়ে, শুধুমাত্র একটা নির্বাচন দিয়ে এই